আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে চাল কুমড়ো দিয়ে হচ্ছে চিংড়ি মাছের ঝোল করে দেখাবো। তো প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নিলাম। যারা সবজি খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি অল্প পরিমাণে দিয়েছি এখানে সামান্য আদা বাটা, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো এটা মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ দিলাম, এক চা চামচের মতো পরিমাণ হবে। সবজিটা আসলে সবজিতে যত মশলা কম দেওয়া যায় ততই মজা হয়, তো আমি সবগুলো মশলাই অল্প করে দিব। তারপরে এখানে অল্প করে হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে এটা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু আমি অল্প দিয়েছি এখানে মরিচের গুঁড়োটা। তারপরে এখানে কিছু গুঁড়া চিংড়ি নিয়েছি, এটা গুঁড়া চিংড়ি দিয়ে খেতে খুবই মজা। তো সেখানে আমি এখানে হচ্ছে গুঁড়া চিংড়িগুলো অ্যাড করে দিলাম, এটাকে আমি কষিয়ে নেব। চিংড়িটাকে কষিয়ে নিচ্ছি, লবণ অ্যাড করে দিলাম, লবণ অ্যাড করে চিংড়িটাকে আবারও নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এটাতে চাল কুমড়াগুলো দিয়ে দিব। চাল কুমড়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু হালকা আলতোভাবে নেড়ে দিব, নেড়ে এটাকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না এটা সফট না হয়। তো এখন একটু হালকা ই হয়েছে, তো এখন আমি এটাকে খুব সুন্দরভাবে একটু আলতোভাবে নেড়ে দিব, তারপর আবার ঢেকে দিব। তো এটা কিন্তু প্রায় অলরেডি সফট হয়ে গেছে, এখানে আমি অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করে এটাকে আমি ঢেকে দিলাম, এটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনে গুঁড়ো আর হচ্ছে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, ধনে পাতা দিলেই হবে। তো আমি দিয়েছি একদমই সামান্য পরিমাণে, সবজিতে তেল মশলা যত কম দেওয়া যায় ততই মজা হয় খেতে। তো আমি সবগুলো মশলাই অল্প অল্প করে দিয়েছি যাতে অনেক বেশি মশলাদার খাবার না হয়, সেজন্য আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি। তো এটা আমার অলরেডি হয়ে গেছে, এখানে আমি শেষ পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনে পাতা অ্যাড করে দিলাম। এটা আমার হয়ে গেছে। তো এটা হচ্ছে চাল কুমড়ার ঝোল চিংড়ি গুঁড়া চিংড়ি দিয়ে, খেতে খুবই টেস্টি হবে এটা আর খুবই সুস্বাস্থ্যকর একটা খাবার। তো আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবসময় আমার পাশে থাকবেন। অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও, সব কিছু, অনেক ধরনের ভিডিও আমরা দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।